হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি বহু প্রচলিত একটা রান্না। এটা একটা চাটনি, আর এই চাটনিটা আমি তৈরি করেছি টমেটো আর কুল দিয়ে। আস্তে আস্তে গরমকাল চলে আসছে, আর এই সময় বাজার থেকে উঠে যাবে পাকা কুল। তো এই চাটনিটা যদি তৈরি করে স্টোর করে রাখা যায়, তাহলে আমরা অসময়ে কিন্তু কুলের স্বাদ পাব। তাহলে এবার তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করেছি টমেটো কুলের চাটনি। ফার্স্টে কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর 2টো শুকনো লঙ্কা। চাটনিতে যদি এইভাবে ভাজা মশলা দেওয়া যায়, তাহলে দেখবে তার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, আর দেখাই যাচ্ছে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিক্সার গ্রাইন্ডার জারে মশলাগুলো ভেজে আমি নিয়েছি, এবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব বেশি ফাইনলি যে গ্রাইন্ড করতে হবে তা কিন্তু নয়, এরকম থাকলেও চলবে। এবার দেখো এখানে নিয়েছি টমেটো, টমেটোগুলো ধোয়া রয়েছে। এবার টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোগুলো কেটে একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 বাটি কুল, কুলগুলো বেশ কয়েকদিন ধরে রোদে দিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, চাটনিতে কিন্তু খুব বেশি তেল লাগে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ফার্স্টে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর আদা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ওয়েট করব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেব, আর দেব টেস্ট অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি খুব সামান্যই দিচ্ছি, তবে হলুদ গুঁড়োটা কিন্তু স্কিপ করা যেতে পারে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্সআপ করে নিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট আমি এভাবে নাড়ব। নুন আর হলুদ দিয়ে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা কুল। এবার কুল দিয়েও ভালো করে মিক্সআপ করে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কুলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব মিষ্টি। আমি 1 বাটি বাতাসা দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা বাতাসার পরিবর্তে চিনি বা গুঁড়ো ইউজ করতে পারো। যদিও বাতাসাগুলো গরমে গলে যাবে, তাও খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখাই যাচ্ছে বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে। এবার গ্রেভিটা তোমরা রাখবে তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, আর যদি তোমরা বেশি দিন স্টোর করে রাখতে চাও সেক্ষেত্রে গ্রেভিটা একটু কম রাখবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড মশলাগুলো। মশলা দেওয়াতেই চাটনিটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। আচ্ছা, চাটনির রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দেখতে পাবে যে গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে, দেখতে পেয়েছ? চাটনি রান্না করা সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, ঠান্ডা হলে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটিতে সার্ভ করে দিয়েছি টমেটো কুলের চাটনি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।